প্রিয় দর্শক সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা ধন্যবাদ স্বাগত আপনাকে পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে একটু পড়ে শোনাই তারপর আমরা আলোচনায় যেতে চাই প্রথম আলোর শিরোনাম দাবদাহের বিপদে রাজধানী একবিত না হওয়ার সিদ্ধান্ত ন্যাশনাল ব্যাংকেরও বিশ্ববিদ্যালয়ের সব পথ নীলদলের কবজায় সমকালের শিরোনাম হিট অ্যালার্টে স্কুল নগণ্য উপস্থিতি অনেকে অসুস্থ শৃঙ্খলা ফেরাতে পারেনি সিটি কর্পোরেশন কোনো দুর্ঘটনা ঘটলে চালককে বরখাস্ত করে দায় সারে কর্তৃপক্ষ উপজেলা নির্বাচনের স্বজন কথা না শোনা মন্ত্রী এমপির কপাল পুড়ছে কালের কণ্ঠের শিরোনাম চাপে ব্যবসা মূল্যস্ফীতিতে উস্কানি প্রধানমন্ত্রী আজ দেশে ফিরছেন দৈনিক ইত্তেভাগের শিরোনাম হিট স্ট্রোকে একদিনে সতেরো জনের মৃত্যুর রেকর্ড প্রধানমন্ত্রী ব্যাংকক থেকে দেশে ফিরছেন আজ উপজেলা নির্বাচন চলছে আচরণবিধি লঙ্ঘনের মহোৎসব বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম ধরাছোঁয়ার বাইরে গডফাদাররা নিউ ইয়র্কে দুর্বৃত্তের গুলিতে দুই বাংলাদেশি নিহত মানবজমিনের শিরোনাম কোন পথে অর্থনীতি বিদ্যুতে দেনা ছাড়িয়েছে একচল্লিশ হাজার কোটি টাকা খবরের কাগজের শিরোনাম খাদ্য ঔষধে ভেজাল মহাবিপদে জনস্বাস্থ্য অবৈধ বিদেশি কঠিন হচ্ছে ভিসা নীতি দেশ রূপান্তরের শিরোনাম সবকর্তাই মন্ত্রী সচিবের আত্মীয় কেন্দ্রীয় তহবিল তিন দিনের হিট আর আর্ট স্কুল বন্ধ যায় যায় দিনের শিরোনাম গরমে বিপর্যস্ত শিক্ষার্থীরা তাপমাত্রা বেড়েছে আরও তিন দিনের সতর্ক অবস্থা দৈনিক জনগণের শিরোনাম বাজেট হবে জনবান্ধব হিট স্ট্রোকে আরও ছয় মৃত্যু ফের তিন দিনের হিট অ্যালার্ট নিউ ইয়র্কেগুলিতে দুই বাংলাদেশি নিহত আপনি শিরোনাম শুনলেন আজকে দৈনিক প্রথম আলোয় দাবদাহ নিয়ে একটি বড় রিপোর্ট আছে যেখানে বলা হচ্ছে যে ঢাকার দুই সিটিতে উষ্ণতায় ঝুঁকি সবচেয়ে বেশি উষ্ণকালার এলাকার তালিকা দেওয়া হয়েছে কম উষ্ণ এলাকার তালিকা আছে ঝুঁকিতে যারা রিক্সা চালক হকার নির্মাণ শ্রমিক দিনমজুর নিম্নয়ের মানুষ তাদের কর্মঘণ্টা কমেছে প্রায় আয় কমে যাচ্ছে ঝুঁকিগুলো কি মাথা ঘোরা বমি ও ঠান্ডা কাশির সমস্যা বেড়ে যায় ডায়রিয়া ও কলেরার প্রাদুর্ভাবও বেড়ে যায় দরিদ্র মানুষের চিকিৎসার ব্যয় বেড়ে গেছে রাজধানীর শতকরা নব্বই ভাগ এলাকা ঝুঁকিতে একটা দেশের রাজধানী প্রাকৃতিক বিপর্যয়কে তো বলা যাবেই যে একটা বিপর্যয় হলো কিন্তু রাজধানীটাকে এরকমভাবেই সাজানোর কথা না আসলে তো একটা দেশের একটা মানুষের প্রথম দেখা মানুষ দেখে তার মুখটা তেমনি দেশ দেখতে গেলে মানুষ ঢোকে হ্যাঁ সুতরাং তার মুখটা এত কদর্য হয়ে আছে এবং এখন তো বসবাস যোগ্যতা একদম হারিয়ে ফেলেছে আপনি কয়েক বছর ধরেই দেখছেন যে একটা যে তালিকা হয় বিশ্বের বসবাসয নগরী বাংলাদেশের রাজধানী ঢাকা সবচেয়ে নিচের সারিতে থাকে কখনও কখনও সবচেয়ে নিচে কিংবা কখনো সবচেয়ে নিচের দু একটার মধ্যে থাকে এর অনেকগুলো কারণ আছে একটা হলো অতিরিক্ত মানুষের চাপ এই রাজধানীতে যে পরিমাণ মানুষ থাকার কথা তার সহিত অনেক অনেক বেশি মানুষ আছে এর কারণ সারা দেশ আর করার কিছু নাই যা কিছু করতে হবে চলো যাই ঢাকা হ্যাঁ করতে হবে এখানে সেটা চিকিৎসা বলেন সেটা শিক্ষা বলেন সেটা জীবন জীবিকা বলেন সব কিছুই ঢাকা কেন্দ্রিক হয়ে গেছে বলে জনসংখ্যার চাপ আসলে এই নিতে পারছে না আমরা যে উন্নয়নের গল্পটা বলি কিন্তু উন্নয়নটা আসলে সুষমভাবে বন্টিত হয়নি আপনি চাইলেও কিন্তু আপনার এলাকা রংপুরে এখন আপনি আপনার বাচ্চাকে পড়াতে পারছেন না সেখানে ভালো স্কুল নেই আপনি চাইলেও সেখানে পরিবার নিয়ে থাকতে পারছেন না কারণ আপনারা সুস্থ স্ত্রীর চিকিৎসার প্রয়োজনে আপনাকে ঢাকায় আসতে হচ্ছে যাতায়াত সিস্টেমটা আমরা এমন করতে পারি নাই যে আশি নব্বই কিলোমিটার একশো মিটার একশো কিলোমিটার দূর থেকে এসে ঢাকায় যে অফিস করবে সেই মানুষটাকেও ঢাকায় থাকতে হচ্ছে অথচ বড় বড় দেশে তো যাওয়ার দরকার নেই কলকাতাতেই দেখেন দেড়শো দুইশো কিলোমিটার দূর থেকে এসে মানুষ অফিস করে আবার ফেরত যাচ্ছে সিস্টেমটাকে তারা এরকম করতে পেরেছে রেলওয়ে সিস্টেম বাস আমরা কিছুই করতে পারিনি আমরা শুধুমাত্র কথার ফুলঝুরি তার মধ্যে ক্ষতি যেটা হয়েছে সেটা হলো যে গাছ কাটা এত বেশি জলাধার দখল হয়েছে এবং এতে বেশি গাছ কাটা হয়েছে ঢাকা এখন একটা কুণ্ডলি অগ্নিকাণ্ডের কুণ্ডলী হয়ে বসে আছে এখানে আমরা গরম বলে গরমের কথাটা বোধ করছি কিন্তু ঢাকায় আপনি এমনিতেই চিন্তা করেন গরম ছাড়াই আপনার পানীয় জলের সমস্যা আপনার বিদ্যুৎ তো সামনের দিনগুলোতে কঠোর আকার নেবে সব কিছু মিলিয়ে ঢাকা আসলে একটা পরিত্যক্ত নগরী হতে যাচ্ছে ঢাকা থেকেও থাকবে না আজ থেকে দশ বছর পরে যাবে কোথায় মানুষ গ্রামে মানে গ্রামে চলে যাবে কিন্তু শহরে থাকবে না এই শহরটার কোনো ওনারশিপ নেই এই শহরটাতে যারা এটা যথার্থ বলেছেন যে এই যে ওনারশিপ দুইটা সিটি কর্পোরেশন হলো একটাতে আমরা পারি না দুটা দিলাম দুটা দেওয়ার পরে কি দাঁড়ালো সেটা তো আমরা এখন দেখতে পাচ্ছি যাদেরকে আপনি দায়িত্ব দিয়েছেন এই মেয়র বলেন সচিব বলেন মন্ত্রী বলেন এমপি বলেন কর্তারা বলেন সরকারি কর্মকর্তারা এই শহরটা টাকা বানানোর জন্য এই শহরটার কোনো উন্নয়নশীল না টাকাটা এখানে বানাবে ভেঙ্কুবারে বাড়ি বানাবে টাকাটা এখানে বানাবে ওই দুবাইতে বাড়ি করবে এরা প্রত্যেকে ঢাকাটা তার মানে তার মানে আপনি যেহেতু বাইরে কিছু বানাবেন আপনার যেখানে থাকেন তার জন্য তো আপনার দরদ থাকে এটার প্রতি কোনো দরদ নেই এটার কোনো ওনারশিপ নেই পাঁচ জেলায় আবার আজকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ বাচ্চাদের স্কুল খুলে দেওয়া হলো একদিনে সতেরো জনের মৃত্যু সেখানে বলা হচ্ছে দুজন শিক্ষক ও হেটিস্ট্রোকে মারা গেছেন আবার একটি পত্রিকা লিখেছে যে সবাই যে মারা যাচ্ছে হিট স্ট্রোকে কি মারা যাচ্ছে না এটা তো কেউ জানতে পারছে না কিন্তু এখন যেহেতু গরম তাই ধারণা করে নিচ্ছে যে হিট স্ট্রোকে সাধারণ হৃদরোগ হতে পারে তার হতো আগে থেকেই সিওপিডি ছিল কেউ হয়তো জানে না গরমের অবস্থাটা যেটা হয়েছে আপনি স্কুল তো আর দীর্ঘ সময় বন্ধ রাখতে না সরকার হয়তো সেই জায়গা থেকেই চিন্তা করেছে যে আমাদেরকে অভ্যস্ত হতে হবে গরমের সাথে সময় লাগবে হয়তো অভ্যস্ত হতে পশ্চিমবঙ্গে কিন্তু আমাদের মতোই গরম আমি দেখলাম না যে সেখানে কোনো স্কুল বন্ধ আছে তার অর্থ কি তারা অনেক বেশি সহ্য করতে পারছে আমাদের যেতে এটা কিন্তু একটা চিন্তার বিষয় ওদের স্কুল খোলা ওদের অফিস খোলা ওখানে কিন্তু কোনো ধরনের হিটার লাটও আছে কিন্তু সেখানেও আছে আমি পাকিস্তানের ডন পত্রিকাটা পড়লাম সেখানেও প্রচণ্ড গরম সেখানেও নামাজ হচ্ছে বৃষ্টির জন্য কিন্তু কোথাও স্কুল কলেজ এগুলো বন্ধ করে দেওয়ার কোনো খবর আমি ওখানে দেখলাম না তো বাচ্চাদের বিষয়টা অবশ্যই বিবেচনা করতে হবে এবং যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে তো একটা চিন্তা ভাবনার মধ্যে যেতেই হবে কিন্তু আপনাকে এটা মেনে নিতে হবে যে বাংলাদেশের তাপমাত্রা বাড়বে আগামীতে আরও বাড়বে এবং এখানে অভ্যস্ত হতে হবে আপনাকে গরম যেমন বাড়ছে উপজেলা নির্বাচন নিয়ে রাজনীতির গরমও বাড়ছে এবং এখানে সমকালে আজকে সে একটি রিপোর্ট বেরিয়েছে উপজেলা নির্বাচন স্বজন কথা না শোনা মন্ত্রী এমপির কপাল পুড়ছে ছোট্ট করে যদি আপনাকে শোনাই নির্দেশনা আমলে না নিয়ে উপজেলা নির্বাচনে স্বজন প্রার্থী হওয়ায় কপাল পুড়তে যাচ্ছে সংশ্লিষ্ট আওয়ামী লীগ দলীয় মন্ত্রী এমপির সাংগঠনিক শাস্তির খড়গ নেমে আসতে পারে তাদের উপর কেড়ে নেওয়া হতে পারে দলীয় পদ পদবি এমনকি আগামী সংসদ নির্বাচনে তারা দলের মনোনয়ন নাও পেতে পারেন কিছুই হবে না কিছুই হবে না এগুলা সংবিধান বি আমলি করে কিন্তু বাস্তবে আমলিকে এগুলো কোনো ব্যবস্থা নিতে পারে না দলীয় শৃঙ্খলাগত একটা মিটিং আছে মিটিং করবে এটা করবে ওরা জানে যে ওদের কিছু হবে না প্রথম কথা হলো এই নির্বাচন আওয়ামীলি কি বলছে যে এটা একটা নির্দলীয় নির্বাচন ওরা জানে যে এটা কিছু হবে না গতকাল সাজান সাহেব তার একটি বক্তব্য আমি একটি পত্রিকায় পড়লাম তিনি যে যুক্তিটি দেখাতে চেয়েছেন যে দলীয় আমাদের আমাদেরpostcssরা যদি দলীয় রাজনীতি করতে পারে তাহলে কেন নির্বাচনে দাঁড়াতে না এই যুক্তি তিনি আগামীকাল তুলে ধরবেন উনি ঠিকই বলেছেন দেখেন এই নির্বাচনটা নির্দলীয় বলা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন তাহলে আপনি কারো আত্মীয় হয়েছেন বলে আপনি কিন্তু তাকে নির্বাচন করার অধিকার থেকে বঞ্চিত করতে পারেন তার সাংবিধানিক অধিকার নির্বাচন করতে পারেন কিন্তু দল বলে একটা কথা আছে দল যেহেতু শৃঙ্খলা মানতে হয় দলের একটা নির্দেশনা সর্বোচ্চ পর্যায়ে থেকে এসছে মানে দলীয় সভানেত্রী থেকে এসছে কিন্তু মানে নাই মানে নাই অতীতেও আমরা দেখেছি যে এই কাজটা হয়েছে আওয়ামী লীগের একটা সিদ্ধান্ত ছিল মন্ত্রী এমপিরা দলীয় পদ পদবিতে থাকতে পারবে না সেটা কি পেরেছে না সেটা তো আজ পর্যন্ত পারে প্রচুর এমপি পাবেন মন্ত্রী পাবেন যারা একই সাথে দলীয় পদ পদবি ধরে রেখেছে সভাপতি সাধারণ সম্পাদকের পর দ্বিতীয় হল সরকারের মধ্যে তো দল বিলীন হয়ে গেছে দলকে তো আলাদা করা যাচ্ছে না একেবারেই এটা একটা শাসক দল মানে কি এটা একটা সরকারি দল এটার কোনো চরিত্র নাই একেবারে সরকারি দলে পরিণত হয়েছে এবং আওয়ামী লীগের সবচেয়ে বড় সমস্যা যেটা হয়েছে এই টানা চতুর্থবার ক্ষমতায় আছে এই সময়ের মধ্যে যেহেতু রাজনৈতিক প্রতিপক্ষ খুবই দুর্বল নিজেরাই নিজেদের প্রতিপক্ষ এবং সেখানে কোনো রাজনৈতিক চর্চা নাই পুরোটাই ক্ষমতা চর্চা পুরোটাই আধিপত্য আর চর্চা আধিপত্য আর ক্ষমতা চর্চা যেই রাজনৈতিক দলের মুখ্য হয়ে যায় সেখানে আপনি কথা শোনাতে পারবেন না অতীতেও বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায়নি আগামীতেও পারবেন না সমকাল না বুঝে লিখেছে বলবো না বুঝে দৈনিক খবরের কাগজে একটি রিপোর্ট হয়েছে অবৈধ বিদেশি কঠিন হচ্ছে ভিসা নীতি এবং এখানে যেটা বলা হচ্ছে যে সৌদিতে সাড়ে আটষট্টি হাজার রোহিঙ্গা পাসপোর্ট দিতে রিয়াদ চাপ দিচ্ছে এখানে যে ইন্টারভিউতে বলা হচ্ছে দেশে চার থেকে পাঁচ লাখ বিদেশি অবৈধভাবে অবস্থান করছেন তারা আইনের নানা ফাঁক গলে টাকা রোজগার করছেন কিন্তু কর দিচ্ছেন না সম্প্রতি এদের বিরুদ্ধে ব্যবসা নিতে নতুন করে যাতে কোনো বিদেশি অবৈধভাবে করতে না পারেন তা নিশ্চিত করার জন্য ভিসা নীতি কঠোর করার পরিকল্পনা করছে সরকার এটাও কি কথার কথার কথা কথাই কারণ বাজেট যেহেতু সামনে প্রত্যেকবার বাজেটের আগে আগে এই কথাগুলো উঠে একবার সংসদে কিন্তু অর্থমন্ত্রীর কাছে প্রশ্ন রাখা হয়েছিল কিন্তু তিনিও কোনো সদুত্তর দিতে পারেননি বিদেশিরা বাংলাদেশে এসে কাজ করে কোনো ধরনের কাগজপত্র ছাড়া যেটা হয় এটা একটা বিরাট দুর্নীতির চক্র এবং এখানে তারা অনেকগুলো কাগজ কিন্তু তার থাকার কথা কিন্তু আপনি দেখবেন যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি বলেন আমাদের অন্য বহু জায়গায় প্রয়োজন নয় এরকম বিদেশিরাও কাজ করছে এমনকি স্কুলের শিক্ষকও চাকরি করছে এরা আইনের ফাঁক কথাটা রাইট এটা করছে এটা কিভাবে করে তো একটা দুর্নীতির চক্র কোনো না কোনোভাবে নির্ধারিত ব্যক্তিকে ম্যানেজ করে নিতে পারলেই তিনি কিন্তু এখানে কাজ করছেন বিশাল অঙ্কের স্যালারি পাচ্ছেন একই পজিশনে বাংলাদেশি ব্যক্তির স্যালারি যদি এক লাখ টাকা হয় তার বেতন আট লাখ টাকা কিন্তু তিনি কোনো কর দিচ্ছেন না এই করের পরিমাণ কিন্তু অনেক অনেক টাকা এবং ভারতের যে নাগরিকরা বাংলাদেশে কাজ করে ভারত জন্য বাংলাদেশ এখন তৃতীয় বৃহত্তম রেমিটেন্স মার্কেট আমরা সতেরো লক্ষ কোটি টাকা আমরা আয় করি দশ লাখ ভারতীয়রা নিয়ে যায় আমাদের হাতে পাঁচ ছয় লাখ থাকে এবার বোঝেন একটা বিরাট অংশ ভারতীয়রা নিয়ে যাচ্ছে এখানে শ্রীলঙ্কানরা কাজ করে এখানে প্রচুর ইউরোপিয়ানরা কাজ করে এখন তো রেস্টুরেন্ট ব্যবসাতে পর্যন্ত চলে আসছে অনেক বাইরে পাকিস্তানিরা কাজ করছে হাজার হাজার পাকিস্তানি কাজ করে অবশ্যই একটা সিস্টেম তাতে বৈধ তাদেরকে বৈধ করা বা দেশীয় আমাদের দেশের নিয়ম নীতি অনুযায়ী তাদের কাজের পারমিশন দেওয়ার এতে ব্যর্থ কি ব্যর্থটা হলো যে এরা বৈধ হতে চায় না চায় না এরা জানে যে অবৈধভাবে কাজ করলে সুবিধাবাসী কারণ কর দিতে হবে না যেই আপনি তাকে সিস্টেমের আওতায় আনবেন তার তো নাম্বার রেজিস্টার্ড হয়ে যাবে তার এখান থেকে কর কাটা হবে তারা কর না দিয়ে লাখ লাখ টাকা বাংলাদেশ থেকে পাচার করে দিচ্ছে প্রতি মাসে এবং এখন তো টাকা পাচার খুব সহজ আপনার একটা ফরেন অ্যাকাউন্ট থাকলে বিদেশি বিদেশি ব্যাংক আছে যে টাকা রাখবেন তার তার দেশে চলে যাচ্ছে আমরা কিন্তু বিশাল এটাকে প্রতি বছর আলোচনায় আসে বাজেটের আগে কিন্তু কোন রকম অর্থমন্ত্রীরা ভুলে যান আরেকটি আলোচনা সৌদি আটষট্টি হাজার রোহিঙ্গা পাসপোর্ট দিতে রিয়াদের চাপ হ্যাঁ এটাও কিন্তু পুরনো নিউজ সৌদি দিন থেকে বলছে যে রোহিঙ্গাদেরকে বাংলা মানে হাজার মানুষ এখানে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে রোহিঙ্গা তারা বাইরে গেছে বাইরে গেছে এবং এখানে জনপ্রতিনিধিরা জড়িত তারা করছে কি তাদেরকে জাতীয় পরিচয়পত্র দিচ্ছে তাদেরকে বাংলাদেশী পাসপোর্ট দিচ্ছে দিয়ে সৌদি আরব পাঠাচ্ছে কিন্তু সেখানে গিয়ে ধরা পড়ছে যে তারা আসলে রোহিঙ্গা তারা আসলে বাংলাদেশের নয় তো যদি বাংলাদেশি হিসাবে পাঠাইতে হয় তাহলে আপনি ডিক্লেয়ার করেন রোহিঙ্গাদেরকে আমরা পাসপোর্ট বাংলাদেশ চর্যবৃত্তির আশ্রয় নেওয়ার তো কিছু নেই এবং এটা এটা একটা ভয়ঙ্কর অপরাধ চক্র গড়ে উঠেছে প্রায় আমরা দেখি পুলিশ চক্রটাকে ধরে যে পাসপোর্ট বানাচ্ছে আপনার জাতীয় পরিচয় পত্র যে ডুপ্লিকেট হয়ে চলে গেলে যায় না এটা আপনি নিশ্চিত না কিন্তু প্রচুর এরকম জাতীয় পরিচয়পত্র পর্যন্ত ডুপ্লিকেট হয়ে যাচ্ছে এবং ওই জাতীয় পরিচয়পত্র দিয়ে তারা বিদেশ চলে যাচ্ছে তো এইগুলোর পেছনে কক্সবাজারের স্থানীয় জনপ্রতিনিধিরা জড়িত আইন বাহিনী জড়িত সরকারি কর্মকর্তারা জড়িত যারা পরিচয়পত্রটা দেয় ওই চক্রটা জড়িত না এর কি আসলে মধ্যে আমরা পড়তে আমাদের সুস্থতা দেখবেন না একটা অসুস্থ মানসিকতা রোহিঙ্গাদেরকে আমরা আশ্রয় দিয়েছি তারা এখানে আশ্রিত আছে যেই জনপ্রতিনিধি সেখানে কাজ করছেন তিনি আবার দুই নম্বর পদ্ধতিতে তাকে পরিচয়পত্রটা দিয়ে দিচ্ছেন টাকা পয়সা টাকা পয়সা টাকা নাগরিকত্বটা দিয়ে দিচ্ছে দৈনিক প্রথম আলোতে রিপোর্ট হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় নিয়ে দপ্তরে ঢুকতে উপাচার্যের ধাক্কা ধাক্কি একটু ছোট্ট করে যদি শোনাই আপনাকে সাত দফা দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্দোলন করছেন শিক্ষক সমিতির নেতারা এর অংশ হিসাবে উপাচার্যের দপ্তরে তালা দিয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছিলেন তারা এ সময় ছাত্রলীগের সাবেক নেতাদের এনে উপাচার্য এ কে এম আব্দুস মঈন দপ্তরে প্রবেশ করতে গেলে শিক্ষকদের সঙ্গে ধস্তাধস্তিও হাতাহাতি হয় ছাত্রলীগ নেতাদের পাশাপাশি উপাচার্যকেও কোনোই দিয়ে ধাক্কা করতে দেখা যায় আমার প্রশ্নটা যেটা হচ্ছে উপাচার্যকে নিয়ে কথা হচ্ছে একটি বিশ্ববিদ্যালয়ে তাহলে তিনি ওই সাবেক নেতাদের বা ছাত্র নেতাদের ডেকে উপাচার্য যখন ঢুকতে যান কোনো দপ্তরে সেটার বার্তাটা কি বলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদগুলো না এখন একেবারে হাসির পাত্রে পরিণত হয়েছে যা কাণ্ড কারখানা ঘটছে একজন উপাচার্য তো একজন শিক্ষক তিনি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক প্রধান কিন্তু আমরা এটিকে রাজনীতির প্রধান বানিয়ে ফেলেছি সরকার দলীয় রাজনীতির সভাপতি তিনি বিশ্ববিদ্যালয়গুলোতে দায়িত্ব নিচ্ছেন আচ্ছা এবং কুমিলা বিশ্ববিদ্যালয় এর আগে আপনি দেখেছেন এই একই উপাচার্য কত বিতর্কিত কথাবার্তা বলে বড় ধরনের হাস্যরস তৈরি করেছেন এবং প্রায় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ কোন বিবেচনা করা হয় আমরা জানি না কিন্তু এরা প্রত্যেকের লেখাপড়ার চাইতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ বজায় রাখার চাইতে রাজনীতিকে প্রাধান্য দিচ্ছে শিক্ষকরাও সেখানে রাজনীতি করতে গিয়ে এমন একটা অবস্থার তৈরি করছে ঘাট শ্রমিকদের মতো রাজনীতি করছে ওখানে আপনি আমি আপনি তো বিশ্ববিদ্যালয়ের সংবাদদাতা ছিলাম শিক্ষক রাজনীতি দেখেছে কিন্তু এরকম একটা পরিবেশ হওয়া যে একাডেমিক পরিস্থিতির একেবারে বাইরে চলে গেছে আমরা জনগণের টাকায় বিশ্ববিদ্যালয়গুলো পরিচালিত হয় এগুলো দেখার জন্য এইভাবে বিশ্ববিদ্যালয় হয় না বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো আর বিশ্ববিদ্যালয় নাই একাডেমিক পরিবেশ নাই গ্লোবাল র্যাঙ্কিংয়ে কোথাও আমার স্থান নাই কিন্তু আমরা এক একজন এই প্রথম আলোতে আজকে ব্যাগ দেখেন সম্মানী ভাতানিচ্ছন্ন উপাচার্যের গাড়ি চালক কোন একটা ইউনিভার্সিটিতে এগুলোই হচ্ছে আমাদের এখানে লুটপাট রাজনীতি ধাক্কাধাক্কি এবং অসভ্য আচরণের বাইরে আর কোনো কিছু আপনি আপনি আমাদের বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার জীবনের কথা তুললেন আমরা যে সময়ে রিপোর্ট করতাম বা রিপোর্টার ছিলাম সেই সময়ে শিক্ষকদের মধ্যে এত দলাদলিটা ওইভাবে দেখিনি কিন্তু আজকে প্রথম আলোতে একটা কিস্তি রিপোর্ট প্রকাশ হয় আজকে তৃতীয় কিস্তি সেখানে বলা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সব পদ নীল দলের কবজায় আগে আগে কিন্তু এইগুলো ছিল না যে রাজনীতির বিবেচনায় ডিন হবে রাজনীতির বিবেচনায়

এটা বোধ করে ভেবে দেখা খুবই জরুরি ভালো থাকবেন আগামীকাল নিশ্চয়ই সময় আবার কথা হবে খোদা হাফেজ